الله وبركاته اعتكافه بشر আগে যেসব মাসালা ও তথ্য জানা না জরুরি প্রিয় দর্শক ماه رمضان মাস اعتكاف খুব কাছাকাছি চলে এসেছে আজকে আমি আলোচনা করব اعتكاف কি اعتكافে বসবেন কেন তারপর اعتكافের গুরুত্বপূর্ণ মাসালা اعتكافের সত্য ও গুরুত্বপূর্ণ তথ্য চলুন তাহলে اعتكاف কি اعتكاف শব্দের হলো শব্দের অর্থ হলো আকৃতি ধরা অর্থাৎ উদ্দেশ্য হাসিলের বিনিময় দৃঢ়ভাবে আঁকড়ে ধরা ও তার প্রতি মনকে আবদ্ধ রাখা ইসলামী শরীয়ত আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলা হয় ইতিকাফ বসবেন কেন আগের সব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাদের উম্মত গণ শহ শহ হাজার হাজার বছর হায়াত জীবন পেয়েছে তারা বছরের পর বছর আল্লাহর ইবাদত বন্দেগিতে কাটাতেন সেই হিসাবে আল্লাহ তাআলা আমাদের অল্প আয়ু ও জীবনকাল দিয়েছেন তাই মহান আল্লাহ তাআলা উম্মত মুহাম্মাদের জন্য দান করেছেন মহিমান্বিত লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়ে উত্তম যা রমজানের শেষ দশকের বেজরাতে সংগৃহীত হয়ে থাকে কাজেই আপনি যদি ইতিকাফে বসেন তাহলে আশা করা যায় যে সবে কদর অবশ্যই পাবেন যদি আপনি এক রাত্রে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবে কদর যদি মঞ্জুর হয়ে যায় তাহলে এক বছর ইবাদত বন্দেগি করলে যেই সব আল্লাহ তার আমলনামায় সেই সব দান করে সুবহানাল্লাহ হাজার বছর তো দর্শক তাহলে চলুন ইতিকাফের গুরুত্বপূর্ণ মাসালা মুমিন বান্দাদের জন্য বিশ রমজান সূর্যাস্তের আগে অর্থাৎ ইফতারের আগেই ইতিকাফের নিয়তে মসজিদে আবশ্যক হতে হবে ইতিকাফের জন্য নিয়ত করা আবশ্যক তারপর দেখুন মাসনুন ইতিকাফের নিয়ত করলে অবশ্যই তা গুরুত্বপূর্ণ করা আবশ্যক ওজর ব্যতীত তা ভঙ্গ করা বৈধ নয় ইতিকাফকারীর জন্য ইতিকাফ অবস্থায় স্ত্রীর সহবাস করা হারাম তারপর দেখুন মাসনুন ইতিকাফ শুরু করার পর কোনো ব্যক্তি যদি দু একদিন ভঙ্গ হয়ে যায় তখন ভঙ্গ দিনের ইতিকাফ পরে কাজা করে নিতে হবে পারিশ্রমিক বা ইফতার সাহারির বিনিময় ইতিকাফ করা ও করানো কোনোটি বৈধ নয় প্রিয় দর্শক ইতিকাফকালীন সময়ে কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল করা দিনই মাসালা মাসাল আলোচনা করা নিজের শিক্ষা অর্জন করা এবং অন্যকে শেখানো উত্তম এবং বৈধ ইতিকাফে বসে চুপচাপ থাকাকে এবাদত বন্দেগি মনে করলে সে চুপচাপ থাকা ইতিকাফ মাকরু হবে তবে মুখের গুনাসমূহ থেকে বিরত থাকাকে চুপ থাকাও অনেক বড় এবাদত চলুন তাহলে ইতিকাফের শর্ত সমূহ সম্পর্কে আমরা জানব যে ইতিকাফের কি কি শর্ত আছে তো এক নম্বর হচ্ছে মুসলমান হতে হবে দুই নম্বর জ্ঞানবান হতে হবে তিন নম্বর পাক পবিত্র হতে হবে চার নম্বর নারীদের ইতিকাফের জন্য স্বামীর অনুমতি লাগবে স্বামীর অনুমতি ছাড়া ইতিকাফ করা যাবে না এবার চলুন ইতিকাফ কোথায় করবেন ইতিকাফ এমন মসজিদে করা যেখানে নামাজের জামাত হয় যে মসজিদে জুমার নামাজ হয় ওই মসজিদ ছাড়া ইতিকাফ করা যাবে না দুই ইতিকাফের জন্য সর্বোত্তম স্থান হলো মসজিদুল হারাম যেটাকে বাইতুল্লাহ শরীফ বলা হয় অতঃপর মসজিদে নববী যেটা মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা তারপর লাইলা তারপর বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা যে মসজিদে মুসল্লির সংখ্যা বেশি যে কোনো দামে মসজিদে ইতিকাফ করা যাবে চলুন তাহলে ইতিকাফের আদব নিয়ে আলোচনা ইতিকাফ করাকালীন সময়ে কাজ ছাড়া অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে বিরত থাকা শ্রেষ্ঠ মসজিদকে ইতিকাফের জন্য নির্ধারিত করা প্রিয় দর্শক তাহলে আমরা ইতিকাফ বসার আগে যেসব মাসালা সেটা হচ্ছে ইতিকাফ কি জানলাম ইতিকাফে কেন বসবেন তাও জানলাম ইতিকাফের গুরুত্বপূর্ণ মাসালা কি তাও জানলাম ইতিকাফের শর্ত কি তাও জানলাম এবং ইতিকাফ করতে আদব কি কি লাগে সেই সম্পর্কে জানলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু